নমস্কার, স্বাগতম জানাইছো। আপুনি চাই আছে দ্য প্রাইম টাইম শো। অসম মিজোরাম সীমান্তত উত্তেজনাপূর্ণ হয়ে আছে পরিস্থিতি, জটিল হয়ে আছে পরিস্থিতি। অসম মিজো সীমাত অব্যাহত আছে জটিল পরিস্থিতি, আর মিজো দুর্বৃত্তরে লগ লাগি অসমৰ ভূমিতে ব্যারিকেড সাজিছে মিজো আরক্ষীয়ে। বিধানী দল কংগ্রেসৰ এটা সজাতি দল আজি সেই স্থানলৈ গৈছিল, কুল্লিচেরা নামৰ যেডোখৰ ঠাই সীমান্তৰ পৰা, অর্থাৎ অসমৰ ঠাই সেইডোখৰ, আৰু অসমত সীমান্তৰ পৰা প্ৰায় 2 কিলোমিটাৰ ভিতৰত অসমৰ দিশে সেই ঠাইডোখৰত তেওঁলোকক কংগ্রেসৰ এই সজাতি দলটোক তাত বাধা আরোপ করলে মিজো আরক্ষীয়ে, অর্থাৎ ভূমিত আহি মিজো আরক্ষীয়ে কংগ্রেসের দলটক বাধা আরোপ করেছে। সেই পরিস্থিতির বুঝ লোবলে যা এই দলটক বিধানী দলক বিস্ফোরণ সংঘটিত হওয়া বিদ্যালয় যা বাধা দিলে মিজো আরক্ষীয়ে, আর তারপিছতে যথেষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই দৃশ্য বিভিন্নখিন কথা বুঝাই কৈছে। কাছাৰৰ যে মিজোরাম সীমান্ত, তাত মিজো আরক্ষীর এক প্রকার সন্ত্রাস চলিছে। ভূমিতে ব্যারিকেড সাজি মিজো আরক্ষীয়ে প্রবেশত বাধা দিলে কংগ্রেসের এই সজাতি দলটক, দলটোত আছে সুস্মিতা দেব, দলটোত আছে কংগ্রেসের বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া, দলটোত বহুকেইগৰাকী কংগ্রেস নেতা আছে। কিন্তু যেতিয়া উপস্থিত হয়েছিল গৈ তাতের কথোপকথন প্রথমে অল্পমান শুনায় লোলে বিচারি আপনার কথোপকথন দুইটা পক্ষৰ আপুনি নিশ্চয় শুনিছে। তাত সুস্মিতা দেৱৰ সৈতে কথা পাতিছে, তাত মিজো আৰক্ষীৰ লোক আছে, আৰু মিজো আৰক্ষীয়ে তাত কুলিচেৰা নামৰ যিডোখৰ অসমৰ ঠাই, তাত বাধা দিলে কংগ্ৰেছৰ দলক। অসম মিজোৰাম সীমান্তৰ লাইলাপুৰত কংগ্ৰেছৰ সজাতি দলক আক্ৰমণৰ এই ঘটনাৰ পিছতে এতিয়া যথেষ্ট প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে, আৰু কংগ্ৰেছে তীব্ৰ সমালোচনা কৰিছে শাসনাধিষ্ঠ বিজেপি চৰকাৰক। অসমৰ ভূমিত মিজো আৰক্ষীৰ দাদাগিৰি, বেৰিকেড সাজি কংগ্ৰেছ বিধায়িনী দলক বাধা। মাৰ্বলেৰে কংগ্ৰেছৰ বিধায়িনী দলক আক্ৰমণ, নিজ ভূমিতে মিজো আৰক্ষীৰ বাধা পোৱা কংগ্ৰেছ বিধায়িনী দলে উভতি ধৰিলে মুখ্যমন্ত্ৰীৰ লগতে নেডাৰ আহ্বায়ক হিমন্ত বিশ্ব শৰ্মা। নৰ্থ ইষ্ট ডেমক্ৰেটিক এলায়েন্সক নৰ্থ ইষ্ট ডিজাষ্টাৰ এলায়েন্স আখ্যা সুস্মিতা দেৱৰ। তাই বলে আমি সোনোয়াল জিকে বলবো, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জয়েন্ট সেক্রেটারি আসলো, মিজোরাম আর আসামের চিফ সেক্রেটারির মিটিং হলো, যেখানে টপ পুলিশ অফিসার দুই দিক থেকে বসলো, আপনারা সমাধান করতে পারছে না। নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স হলো নর্থ ইস্ট ডিজাস্টার অ্যালায়েন্স ফর নর্থ ইস্ট, আর এই ডিজাস্টার অ্যালায়েন্সের রাজা হলো হেমন্ত বিশ্ব শর্মা। নেদাৰ ৰজা হিমন্তই নিৰ্বাচনৰ সময়ত নৃত্য কৰে, যেতিয়া অসমৰ মানুহ বিপদত পৰে তেতিয়া তেওঁ ব্যস্ত থাকে মুখ্যমন্ত্ৰীৰ দৌৰত। এই ভাষ্য প্ৰাক্তন সাংসদ সুস্মিতা দেৱৰ। হেল্ল' হেমন্ত বিশ্ব শৰ্মা, যিনি শুধু ইলেকশ্যনের সময় নাচানাচি করেন, আর যখন মানুষ বিপদে থাকে, যখন আসাম প্রদেশ বিপদে থাকে, উনি গাল ফুলিয়ে বসা কারণ উনি মুখ্যমন্ত্রী হতে পারছে না, আর সনমালের গভর্নেন্স তো জিরো। মিজো দুর্বৃত্ত নির্যাতন চলোৱা লোকৰ অবস্থার বুজ লোবলৈ গৈ মার্বলৰ আক্রমণৰ সন্মুখীন হল কংগ্রেছ বিধায়িনী দলৰ নেতা সনমালজি। দেখিয়ে মিজোরামের মানুষ আর মিজোরামের পুলিশ আসামের মানুষের উপরে মার্বেল ছুঁড়ে ফেলছে, লিডারদের উপরে। মিস্টার সনওয়াল, আমরা বরাক ভ্যালির থেকে, আমরা কংগ্রেস থেকে আপনাকে এইগুলা মার্বেল বাই পোস্টে পাঠাবো, এটা আপনার অফিস রুমে রাখবেন, যে আসামের আপনি কি অবস্থা করেছেন। অসমৰ ভূমিত মিজো আৰক্ষীৰ বাধা সত্ত্বেও কংগ্রেস বিধায়িনী দলে পরিদর্শন করলে
দুর্বৃত্তই বোমারে উড়ুয়াই দিয়া বিদ্যালয়। বিধ্বস্ত বিদ্যালয়খনত দুর্বৃত্তর ত্রাসর সাক্ষী হয়ে ওলমি আছে স্প্লিন্টারর আঘাতত ফালি চিড়ি যাওয়া অসম সরকারের এইখন ক্যালেন্ডার। অসমৰ ভূমিতে মিজু দুর্বৃত্তর বেরিকেড দেখি স্তম্ভিত বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া। কেন্দ্র আর রাজ্য সরকারের উচতনির বাবেহে এই বর্বর ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ বিরোধী দলপতিগার। আজি অসমীয়া মানুহবিলাকক নিজৰ ঘৰতে প্ৰতিবেশী ভাৰতীয় বিদেশী কৰিব বিচাৰিছে। বিজেপি দলৰ কুশাসনৰ ফলত তেওঁলোকে সুশাসনৰ পৰিৱৰ্তে অসম, উত্তৰ পূৰ্বাঞ্চল, গোটেই ভাৰতবৰ্ষতে ভাতৃঘাতী সংঘৰ্ষ জাতিৰ নামত, ভাষাৰ নামত, ধৰ্মৰ নামত লগাব বিচাৰে। চৰকাৰৰ উচতনিত এইবিলাক হৈছে। মই ৰাইজক দুখ নিদিওঁ। চৰকাৰে যেতিয়া বেয়া কাম কৰিবলৈ ৰাইজক উৎসাহ জনায়, সেই চৰকাৰখনকহে আচলতে আমি ক্ষমতাচ্যুত কৰিব লাগে। রাজ্যের মুখ্য সচিব, কাছাৰৰ উপায়ুক্ত আৰু শীর্ষ আৰক্ষী বিষয়াক অবগত কৰি যোৱাৰ পাছতো কংগ্ৰেছ বিধায়িনী দলে অসমৰ ভূমিতে পোৱা মিজু আৰক্ষীৰ বাধাই বৰাক উপত্যকাত সৃষ্টি কৰিছে তীব্র প্ৰতিক্ৰিয়াৰ। চিএলপি লিডাৰ এসছে চিফ সেক্রেটারিকে জানিয়ে আসাম পুলিশের যে টপ অফিসার উনাকে চিঠি দিয়ে সিএলপি লিডাৰ এসছে, আসামের জায়গায় গিয়ে ঢুকতে পারছি না, মিজোরাম পুলিশ আমাদের ধমকি দিচ্ছে, গো ব্যাক। শিলচরের পর অনিরুদ্ধ লস্কর, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।